উত্তর চব্বিশ পরগনার হাবড়ার হাটথুবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। ঘটনাস্থলে পৌঁছে হাবড়া থানার পুলিশ সহ বারাসাত পুলিশ জেলার ডিএসপি। সমবায় থেকে টাকা না পেয়ে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। লকডাউনে এমনিতেই কর্মহীন সাধারণ মানুষ, তারপরে মিলছে না টাকা। ব্যাংক সূত্রে জানা গেছে প্রায় 8,000 গ্রাহক রয়েছে, তাদের সঞ্চিত অর্থের পরিমাণ 7-8 কোটি টাকা। 1960 সালে থেকে হাবড়ার হাটথুবা এলাকায় এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি নামে ব্যাংক পরিষেবা চালু করেছিল। দিনমজুর অনেকেই টাকা রেখেছিল এখানে, লকডাউনে তারা কর্মহীন, তাই টাকার প্রয়োজন, অথচ ব্যাংক থেকে মিলছে না পর্যাপ্ত টাকা, তাই তারা খাবেন কি, এমনটাই প্রশ্ন তুলছেন আমাদের ক্যামেরার সামনে। ব্যাংক ম্যানেজার অবশ্য বলেছেন ব্যাংকের অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে, তবে সাধারণ মানুষের টাকা ফেরত পাবেন। পরিষেবা ঠিক হতে আরও